তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। এই গানটি অনেক বছর ধরে আমি শুনে আসছি, এখনো আমার কাছে এই গানটা খুব উপভোগ্য লাগে। আমার গানটার সাথে অনেক আবেগ জড়িত। এই গানটা আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে চারুকলায় পড়তাম, হাশিম ভাই দুর্দান্ত একজন গায়ক এবং গীতিকার এবং সুরকার, আমাদের ছোটবেলার অনেক সন্ধ্যা তার সাথে কেটেছে। সো আমি যখন ফিল্মটা বানাতে যাই, তখন আমার কাছে এই গানটি মনে হয় যে আমার এই গানটি, হাশিম ভাইয়ের এই গানটি আমি নিতে চাই। আমার ছবিটা আমি বিশ্বাস করি যে আমার যে টেলিভিশন ফিকশনে যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমি আমার ছবিটা বলেছি। আর একটু বড় স্কেলে, আর একটু এই অঞ্চলের দর্শকের কথা আমি সবসময় বিশ্বাস করি যে ছবিটা আঞ্চলিক হওয়া প্রয়োজন। ছবিটা আন্তর্জাতিকের থেকে আঞ্চলিকতা আরও বেশি শক্তিশালী। আমি আসলে আঞ্চলিকতায় বিশ্বাস করি। হাওয়া একটা আঞ্চলিক ছবি। দর্শককে হাওয়া নিয়ে বলবো যে ছবিটাকে, দর্শককে আমি হাওয়া দেখতে আসতে বলবো না সরাসরি নির্মাতা হিসাবে। আমি বলবো যে হাওয়া ছবি যদি কোনো কিছু ভালো লাগে, আমরা ট্রেলার ছেড়েছি অলরেডি, আরও অনেকগুলো কন্টেন্ট আসবে, দর্শকের মনে হয় যে ছবিটা স্মার্ট আর তার দেখতে ইচ্ছা করছে, তাহলে দর্শক ছবি দেখতে আসতে পারে। আর যদি মনে হয় তাহলে না আসতেও পারে, কোনো সমস্যা নেই। হাওয়া বেসিক্যালি সমুদ্রের গল্প, সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গল্পটা, কিন্তু গল্পটা সমুদ্রে নির্মিত, গভীর সমুদ্রে নির্মিত। সেটা থেকে বড় ব্যাপার হচ্ছে হাওয়া এই সমুদ্রের যে ফিশিং ট্রলার, সেখানে 8 জন মাঝিমাল্লা এবং একটা বেদিনী চরিত্র, একটা নারীকে দেখতে পাই। এই 9 জন মানুষকে কেন্দ্র করে গল্পটা, হাওয়ার গল্পটা মূল ঘটনা তৈরি হয়। আর আমরা আসলে হাওয়াতে কী দেখবো সেটা আসলে মানুষ, সেটা তো হলে যে সিনেমা হলে যে দেখবে, হাওয়া তো একটা অনুভূতি। যে অনুভূতিটা আমরা যদি কোনো নাম বলি, সেই নামের একটা অনুভূতি আছে, হাওয়াও একটা অনুভূতি। নৌকার পালে যেমন হাওয়া লাগে, নৌকাটা সামনে এগোয়, হাওয়াটা হচ্ছে আমাদের সেরকম একটা অনুভূতি। যে অনুভূতিটা আসলে এই যে 9 জন মানুষ, তাদের যে মিথস্ক্রিয়া, গল্পের যে চরিত্রের যে সম্পর্কের গল্প, এটার ভেতরে যেই একজন আরেকজনের থেকে বিভেদের গল্প, সেটাই আসলে হাওয়া। আমি হাওয়া ট্রেলারটা রিলিজ করার পর অনেকে বলেছেন যে জলজ মিথের গল্প কিনা। এই মিথের গল্পটা আসলে কোন জায়গা থেকে আমরা নিয়েছি সেটা আসলে দর্শক আবিষ্কার করবে, সেটাই মনে হয় সবচেয়ে আনন্দের। আর আমরা যেই জায়গা থেকে গল্পটা বলেছি সেটা একটা মিথকে কেন্দ্র করেই, কিন্তু সেটা একটা নতুন গল্প। আমরা দর্শককে এই গল্প জানার জন্য কিংবা দেখার জন্য কোনো মিথকে জানার প্রয়োজন নাই। একটা দর্শক এক নতুন গল্পের ভেতর দিয়েই হাওয়া সিনেমাটা দেখবে। আমরা মিথকে নিয়েছি গল্পটাকে আরেকটু ইন্টারেস্টিং করে তোলার জন্য এবং গল্পের ফিলোসফিটাকে আরও একটু ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিংবা শক্তিশালী করার জন্য। আমরা জুলাইয়ের 29 হাওয়া রিলিজ হবে। সো দর্শক অলরেডি ট্রেলার দেখেছে, সামনে আরও কিছু কন্টেন্ট আসবে।